এর আগে পরে অনেক আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে, এভাবে কেউ কখনো আমাদেরকে অনুদান দেয় নাই, এখনো মনে হয় না পাবো বলে কোনো ইয়ে নেই। এখানে একের পর একজন রিপোর্টার আসতেছে আর মনে করেন সাক্ষাৎকার নিচ্ছে, এই পর্যন্তই শুধু আমাদেরকে টিভিতে দেখাইবো এই আর কিছু। এই সিরিয়ালে প্রচুর মানে আমাদের নিজেদেরই প্রায় 20 লাখ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা তো কিছু বের করতে পারিনি, কারণ আমাদের দোকান বন্ধ ছিল, এই পাশের দোকানও আমাদের বন্ধ ছিল। দুর্ঘটনাই হবে আমার মনে হয় এখানে, এর বাইরে তো এখানে তো সবাই আমরা নিজেরা মিলেমিশেই ব্যবসা করি, এখানে তো শত্রুতামের কোনো কারণ মনে হয় না। এরকম না, নীলক্ষেতে আপনার প্রত্যেকটা দোকানে এরকম পাশাপাশিই থাকে, এটা দোকান আপনার কোনো যে আছে না যে পাশাপাশি, এটা তো আর বিল্ডিং না, এটা তো 3 সেট মার্কেট, তো এখানে পাশাপাশি একটার সাথে একটা সংযোগ রাখেই হয়। এখন এখানে আসলে অভিজ্ঞতা থেকে কিছু বলার নেই, এর আগে পরেও অনেক আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে, ওইভাবে কেউ কখনো আমাদেরকে অনুদান দেয় নাই, এখনও মনে হয় না পাবো বলে কোনো ইয়ে নেই। এখানে একের পর একজন রিপোর্টার আসতেছে আর মনে করেন সাক্ষাৎকার নিচ্ছে, এই পর্যন্তই শুধু আমাদেরকে টিভিতে দেখাইবো এই আর কিছু না। আমি এখানে 50 বছর হবে, একটি পেপার থেকে 40 বছর থেকে এখানে বিক্রি করে, এখানে 70 টাকায় পেপার কিনে ব্যবসা শুরু করছে, আল্লাহ এই পর্যন্ত এলাকায় বাঁচাই রাখছে। কেমন লাগে তো বলেন না, যেখানে থাকি এখানে যদি আগুন লাগলে তাইলে মনে কিছু থাকে, এখন তো সব দিক দিয়ে দিছে আরা ইয়া মানুষ বেহাল অবস্থা, লক্ষ লক্ষ লোক বেকার, এবার আবার এই অবস্থা, এখন তো মানে কি বলবো আর, রাখ আল্লাহ বস আল্লাহ সব কার কাছে যাবো, এক আল্লাহ স্যার কার কাছে যাওয়ার আছে, যদি কেউ খুশি হয়ে যদি মনে থেকে দেয় এটা হলে একটা জিনিস, কার কাছে চাইয়ে পাওয়া যায়।